দুয়ে কি বললো দেখো, দ্য লেজার ব্যালেন্স অফ নাফি লিমিটেড অ্যাট দ্য এন্ড অফ কারেন্ট ইয়ার শোজ ভ্যালু। একটা প্রতিষ্ঠানের চলতি বছরের লেজার ব্যালেন্স দেওয়া। লেজার ব্যালেন্সে কী কী ছিল? অ্যাকাউন্টস রিসিভেবল ছিল আমাদের 1 লক্ষ, সেলস ছিল আমাদের 12 লক্ষ, আর সেলস রিটার্ন হচ্ছে 50,000। তুমি জানো অ্যাকাউন্ট রিসিভেবল কি? আমরা যাদের কাছে টাকা পাও না। সেলস হচ্ছে যাদের কাছে আমরা টোটাল বিক্রি করেছি, মোট বিক্রয় বিক্রয়ের পরিমাণ। সেলস রিটার্ন হচ্ছে বিক্রয় ফেরতের পরিমাণ। এবার আমাদেরকে নিচে কিছু ইনফরমেশন দিয়েছে। ইফ অ্যালাউন্সেস ফর ডাউটফুল অ্যাকাউন্ট হ্যাজ ডেবিট ব্যালেন্স, অ্যালাউন্সেস ফর ডাউটফুল অ্যাকাউন্ট হ্যাজ ডেবিট ব্যালেন্স টাকা 2,000 ইন ট্রায়াল ব্যালেন্স। ট্রায়াল ব্যালেন্সে নাকি 2,000 টাকা ডাউটফুল অ্যাকাউন্টের ব্যালেন্স ডেবিট দিকে আছে। আবার বলি, অ্যালাউন্সেস ফর ডাউটফুল অ্যাকাউন্ট ডেবিট দিকে টাকা আছে ট্রায়াল ব্যালেন্সের 2,000। দেন জার্নালাইজ দ্য অ্যাডজাস্টিং এন্ট্রি, তুমি অ্যাডজাস্টিং এন্ট্রি দাও অ্যাট ডিসেম্বর 31, অ্যাজিউমিং ব্যাড ডেপ্ট আর এক্সপেক্টেড টু বি। দেখো তোমাকে জাবেদা দিতে বলছে উপরের তথ্যের উপর ভিত্তি করে, তবে তোমাকে বলছে অ্যাজিউম, তুমি ধরো ব্যাড ডেপ্ট আর এক্সপেক্টেড টু বি। ব্যাড ডেপ্ট হবে প্রথম প্রশ্ন 2% নিড সেলস, আর তারপরে প্রশ্ন 2.5% অ্যাকাউন্ট রিসিভেবল। তাহলে ব্যাড ডেপ্ট আমরা দুইভাবে মেজার করতে পারি। প্রথম মেজার হচ্ছে 2% ধরতে হবে নিড সেলস এর উপরে, সেলস এর উপরে 2%, আর একটা বলতেছে 2.5% হবে রিসিভেবল এর উপরে। তাহলে আমাদেরকে দুইভাবে কাজ করতে হবে, দুইভাবে কাজ করতে হবে। একটা প্রশ্ন হচ্ছে সেলস এর উপর ধরি যেন 2%, আর একটা প্রশ্ন হচ্ছে আমরা যেন 2.5% ধরি কার উপর, রিসিভেবল এর উপর। আর এই সব তথ্যের উপর ভিত্তি করে আমাদের দিতে হবে কি, জার্নাল। আমরা যদি জার্নাল দিই, তুমি শুধু বলো যদি 2% দিই একটা জার্নাল হবে, আর যদি 2.5% দিই আরেকটা জার্নাল হবে। তাহলে আমাদের জার্নাল হবে কয়টা? দুইটা। আমাদের মোট জার্নাল হবে দুইটা। তুমি ক্লিয়ার যে একটা জার্নাল আমরা কাউন্ট করব 2% ধরে, আর একটা জার্নাল আমরা কাউন্ট করব কত ধরে? 2.5% ধরে। আমাদের যে জার্নাল করতে বলছে এটা তুমি শিওর তো? এই যে দেখো, দেন জার্নালাইজ দ্য অ্যাডজাস্টিং এন্ট্রি ডিসেম্বর 31, তুমি ডিসেম্বর 31 এইটার জার্নাল দাও। তাহলে জার্নাল করতে বলছে এটা তুমি কনফার্ম, জার্নাল করব আমরা 2%-এর জন্য একটা এবং 2.5%-এর জন্য একটা। তুমি যাই লিখো, পার্সেন্ট যতই হোক, তোমার ব্যাড ডেফটের জাবেদা সেম, ব্যাড ডেফটের জাবেদা হবে সেম। তো দেখো আমরা অ্যাডজাস্টিং এন্ট্রি করি, অ্যাডজাস্টিং এন্ট্রি হয় ব্যাড ডেফট এক্সপেন্স ডেবিট, অ্যালাউন্সেস ফর ডাউটফুল অ্যাকাউন্ট ক্রেডিট। দেখো ব্যাড ডেফট এক্সপেন্স ডেবিট, অ্যালাউন্সেস ফর ডাউটফুল অ্যাকাউন্ট ক্রেডিট। এখন অ্যালাউন্সেস ফর ডাউটফুল অ্যাকাউন্ট ক্রেডিট কেন হবে তুমি একটু প্রশ্নে দেখো। ইফ দ্য অ্যালাউন্সেস ফর ডাউটফুল অ্যাকাউন্ট হ্যাজ ডেবিট ব্যালেন্স টাকা 2,000 ইন ট্রায়াল ব্যালেন্স, অলরেডি অ্যালাউন্সেস ফর ডাউটফুল অ্যাকাউন্ট কোন দিকে করা আছে? ডেবিট করা আছে। যেহেতু ডেবিট করা আছে, আমরা জানি অ্যাডজাস্টিং এন্ট্রি এ ডেবিট করা থাকলে এটাকে ক্রেডিট করতে হয়, ক্রেডিট করা থাকলে এটাকে ডেবিট করতে হয়। মনোযোগ দাও তুমি, ইফ অ্যালাউন্সেস ফর ডাউটফুল অ্যাকাউন্ট হ্যাজ এ ডেবিট ব্যালেন্স অফ টাকা 2,000 ইন ট্রায়াল ব্যালেন্স, তাদের ট্রায়াল ব্যালেন্সে অ্যালাউন্সেসটা ডেবিট দিকে অলরেডি দেওয়া আছে, তাহলে এটাকে আমরা ক্রেডিটে নিয়ে যাব। আর এটা যদি ক্রেডিটে যায় ব্যাড ডেফট এক্সপেন্স ডেবিট হবে। তো আমাদের জাবেদা হবে ব্যাড ডেফট এক্সপেন্স ডেবিট, অ্যালাউন্সেস ফর ডাউটফুল অ্যাকাউন্ট ক্রেডিট। এবার আসো প্রথমটা কিসের উপর, সেলস এর উপর, সেলস না নিড সেলস এর উপর। নিড সেলস হচ্ছে সেলস থেকে রিটার্ন বাদ দেওয়ার পর যেটা থাকে ওইটাকে আমরা বলি নিড সেলস। সেলস থেকে রিটার্ন বাদ দেওয়ার পর যেটা হয় সেটা হচ্ছে নিড সেলস। তো সেলস ছিল 12 লক্ষ, সেখান থেকে রিটার্ন বাদ দিব 50। এই যে 12 লক্ষ থেকে 50 বাদ দিলে হয় 11,50,000, এই 11,50,000-এর 2%, 11,50,000-এর 2%। তো আমি যদি 11,50,000-এর 2% করি, আনসার আসে 23,000, আনসার আসে 23,000, আমি জাস্ট বসায় দিব। এরপরের এন্ট্রিতেও সেম অ্যাডজাস্টিং সেম হবে, ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট, অ্যালাউন্সেস ফর ডাউটফুল অ্যাকাউন্ট ক্রেডিট, ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট, অ্যালাউন্সেস ফর ডাউটফুল অ্যাকাউন্ট ক্রেডিট। তবে সেখানে টাকা হবে কার উপর? 2.5% রিসিভেবলের উপর, 2.5% হবে অ্যাকাউন্ট রিসিভেবলের উপর। তো অ্যাকাউন্ট রিসিভেবল কত ছিল? অ্যাকাউন্ট রিসিভেবল ছিল 1 লক্ষ, 1 লক্ষের উপরে 2.5%। দেখো 1 লাখের উপর 2.5% ধরতে হবে। তো 1 লাখের উপর যদি আমরা 2.5% ধরি কত হয়? 2,500 হবে। সাথে আগের যে ব্যালেন্সটা ছিল সেটা যোগ হবে, এই যে আগে ছিল ব্যালেন্স 2,000। ইফ অ্যালাউন্সেস ফর ডাউটফুল অ্যাকাউন্ট ডেবিট ব্যালেন্স টাকা 2,000, এই ডেবিট ব্যালেন্সটা যোগ করে দেবো, যদি ক্রেডিট ব্যালেন্স থাকতো বিয়োগ করে দিতাম, যদি ডেবিট ব্যালেন্স থাকে যোগ করব, ক্রেডিট ব্যালেন্স থাকলে বিয়োগ করব। তাহলে আমরা এই যে ডেবিট ব্যালেন্স ছিল 2,000 টাকা যোগ করে দিয়েছি, আমাদের আনসার হয়ে গেছে 4,500, 4,500। উভয় ক্ষেত্রে তুমি দেখো এন্ট্রি কিন্তু সেম। প্রথম এন্ট্রিটা হচ্ছে ব্যাড ডেট এক্সপেন্স অ্যালাউন্স ক্রেডিট, এবং এটা পার্সেন্ট হবে বলছে নিড সেলস এর উপর। সো আমরা সেলস কে
নেট সেলস বানিয়ে নিয়েছি, সেলস ছিল 12 লাখ, সেখান থেকে সেলস ছিল 12 লাখ, সেখান থেকে রিটার্ন বাদ 50,000, 11,50,000, এই 11,50,000 আমরা পার্সেন্ট বের করছি, 23,000 হয়। আর তৃতীয়টা ছিল অ্যাকাউন্ট রিসিভেবলের উপর, আর অ্যাকাউন্ট রিসিভেবলের উপর পার্সেন্ট করতে চাইলে তোমার করণীয় হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবলের উপর 2% করলে যা হয় তার সাথে যোগ হবে আগের যদি অ্যালাউন্স থাকে। এই যে ডেবিট ব্যালেন্স ছিল, ডেবিট ব্যালেন্স থাকলে যোগ করব, ক্রেডিট ব্যালেন্স থাকলে বিয়োগ করব। এই হচ্ছে আমাদের এন্ট্রি। যদি তোমার প্রশ্ন থাকে তাহলে কথা বলো,